বিজেপি সিপিএম বা এই ধরনের কিছু ফোর্স মিলেমিশে একটা অপপ্রচারের অর্গানাইজড অপপ্রচারের জায়গা তৈরি করেছেন শুভেন্দু অধিকারী নাকের বদলে নরুন জাতীয় পরিষদের বৈঠকে বক্তৃতা করতে চেয়েছিলেন বিজেপি পারমিশন দেয়নি দলের জাতীয় পরিষদে বক্তৃতা করতে পারেননি অন্য কোনো জায়গায় কেউ ডেকেছে সেটা বক্তৃতা করার শখ হয়েছে গেছে কিন্তু এটা তো সন্দেশখালীর আসল ছবি সেটা কিন্তু এই দৃশ্যপটের এই কিছু বিক্ষোভ তার পেছনে যে সিপিএম বিজেপির অর্গানাইজড আছে নরেন্দ্র মোদী বাংলায় আসছেন বিজেপি নির্দেশ পাঠাচ্ছে সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে হবে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেই কারণে এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে এই যে যদি এইগুলো ধরা যায় যে কিছু জমি কিছু অমুক এই যা অভিযোগ আছে তার জন্য দল আমাদের দল সরকার তারা তো সব ব্যবস্থা নিচ্ছেন তো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দিল্লির বুকে মণিপুর নিয়ে কথা বলবেন একটা মণিপুর গোটা রাজ্য জ্বলছে বিজেপি সিপিএম বা এই ধরনের কিছু ফোর্স মিলেমিশে একটা অপপ্রচারের অর্গানাইজড অপপ্রচারের জায়গা তৈরি করেছেন শুভেন্দু অধিকারী নাকের বদলে নরুন জাতীয় পরিষদের বৈঠকে বক্তৃতা করতে চেয়েছিলেন বিজেপি পারমিশন দেয়নি দলের জাতীয় পরিষদে বক্তৃতা করতে পারেননি অন্য কোন জায়গায় কেউ ডেকেছে সেটা বক্তৃতা করার শখ হয়েছে গেছে কিন্তু এটা তো সন্দেশখালীর আসল ছবি সেটা কিন্তু এই দৃশ্যপটের এই কিছু বিক্ষোভ তার পেছনে যে সিপিএম বিজেপির অর্গানাইজড ফোর্স আছে তো মানুষ ওরা এটা চাইছে নরেন্দ্র মোদী বাংলায় আসছেন বিজেপি নির্দেশ পাঠাচ্ছে সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে হবে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেই কারণে এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে এই যে যদি এইগুলো ধরা যায় যে কিছু জমি কিছু অমুক এই যা অভিযোগ আছে তার জন্য দল আমাদের দল সরকার তারা তো সব ব্যবস্থা নিচ্ছেন তো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দিল্লির বুকে মণিপুর নিয়ে কথা বলবেন একটা মণিপুর গোটা রাজ্য জ্বলছে তো বিজেপি মধ্যপ্রদেশে কি হলো উত্তরপ্রদেশে কি হলো গুজরাটে বিলকিসের হত্যাকারী ধর্ষণকারীদের জিয়ে রাখার জন্য কুৎসার চেহারায় ওখানে যে অন্যায়টা হয়েছে যে অভিযোগগুলো আছে সরকার খতিয়ে দেখছে দল খতিয়ে দেখছে মূলত জমি এবং নন পেমেন্ট ওরিয়েন্টেড সেই অভিযোগগুলো নিশ্চিতভাবে। তার সমাধান ন্যায় বিচারের ব্যবস্থা করা হচ্ছে বাকিটা অর্গানাইজড চেহারায় পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য অধিকারী হচ্ছেন না কেন সিবিআই ভিডিও রিলিজ করেছিল সিবিআই এফআইআর করেছে শুভেন্দু তো বিজেপি চলে গেছে গ্রেফতারি থেকে বাঁচতে তো শুভেন্দু অধিকারী লোকের গ্রেফতারি কি বলছে শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না কেন যদি কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে সেই গ্যাপটা নিশ্চিতভাবে পূরণ করে নিচ্ছে তৃণমূল কোনো জায়গায় কোনো কারণে যদি কোথাও কোনো আমরা নিবিড় জনসংযোগে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নিবিড় জনসংযোগ সারা বাংলায় করার বারবার কর্মসূচি নেওয়া হয়েছে এবং দল সেটা করেছে কিন্তু দলের কোনো কোনো অংশের ব্যর্থতায় কোনো কোনো অংশের ভুলে যদি কোথাও কোনো এই নিবিড় জনসংযোগে বা কমিউনিকেশনে কোথাও গ্যাপ থাকে সেই গ্যাপটা পূরণ করার দায়িত্বটাও তৃণমূল সংগঠনের এবং তৃণমূলের সরকারের ফলে তৃণমূল যেখানে যেখানে যা অভিযোগ পাচ্ছে সেগুলি নিশ্চিতভাবে সংবেদনশীল মনোভাব নিয়ে সেগুলোকে খতিয়ে দেখে তার সমাধান করা হবে পাশাপাশি যেটা কুৎসা করার জন্য যে মিথ্যা অভিযোগগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরোধিতাও চলবে লোকসভা ভোটের আগে এই গ্যাপ করা সম্ভব নিশ্চয়ই সম্ভব তার কারণ হচ্ছে অধিকাংশ জায়গাতেই ভালো কাজ হয়েছে এবং ঠিকঠাক আছে বিচ্ছিন্ন কোনো জায়গায় সব থেকে বড় কথা যেটা সিঙ্গুর নন্দীগ্রাম বা অতীতে বহু জায়গায় দেখা গিয়েছে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল সে সময় এখন কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই সরকারের কোনো নীতি সরকার কোনো খারাপ কাজ করছে এই ধরনের কোনো কিন্তু অভিযোগ নেই অভিযোগ কোন কোন ব্যক্তি সেই জায়গাটায় তারা নিজেদের ভূমিকার অপব্যবহার করেছেন মানুষের উপর কিছু জায়গায় অন্যায় করেছেন তাদের অ্যাটিটিউড ঠিক ছিল না তো সেই অভিযোগগুলো আছে দল যখনই সেই অভিযোগগুলো পাচ্ছে সরকার যে অভিযোগগুলো পাচ্ছে ব্যবস্থা নিচ্ছে না আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নিবিড় জনসংযোগে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাধিক কর্মসূচি দেওয়া হয়েছে কখনো তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় গিয়েছেন কখনো সরাসরি ফোন নাম্বার দেওয়া হয়েছে অভিযোগ থাকলে অভিযোগ করুন কোনো না কোনো কারণে এই জায়গায় হয়তো বা কোনো জায়গার কোনো কোনো পকেটে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে ওই জায়গায় যার বা যাদের দায়িত্ব সাংগঠনিক ছিল সে জায়গাটা নিশ্চয়ই কোথাও একটা গ্যাপ তো ছিল গ্যাপ না থাকলে আমি যে ধরে নিচ্ছি যে জমি এবং নন পেমেন্টের ক্ষেত্রে কিছু ন্যায্য অভিযোগ রয়েছে খতিয়ে দেখছে আবার কিছু চক্রান্তমূলক অভিযোগ অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে যেটাই হয়ে থাকুক এটা কমিউনিকেশন গ্যাপ ছিল বলেই এই জিনিসটা হয়েছে ফলে এই জায়গাটা তৃণমূল আত্মসমালোচনা নিশ্চয়ই করছে যে এই কমিউনিকেশন গ্যাপ মমতাদি বারবার বলার পর অভিষেক বারবার বলার পর নেতৃত্ব বারবার বলার পর এলাকা এবং বুথ ভিত্তিক ব্লকভিত্তিক বিভিন্ন কর্মসূচি দফায় দফায় দেওয়ার পর এই কোনো কোন পকেটে কেন মানুষের সঙ্গে একাংশের মানুষের সঙ্গে তারা করতে পারেন অন্য দল তারা তাদেরকে ওস্কাতে পারে অন্য দল তাদেরকে প্ররোচনা দিতে পারে অন্য দল কিন্তু সে তার আঁচটা কেন পাওয়া গেল না এই জায়গাটাই কমিউনিকেশন গ্যাপটা কেন ছিল সেটা তৃণমূল খতিয়ে দেখছে আর কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে মানুষের ক্ষোভ যে যে কারণে সেগুলি যাতে সেই সমাধান করা যায় সেটাও খতিয়ে দেখছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা সুকান্ত মজুমদার উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ গুজরাটের বিলকিসের ফ্যামিলি গোটা মণিপুর রাজ্য আসাম ত্রিপুরার ইনসিডেন্ট এগুলো নিয়ে মাথা ঘামালে ভালো করবেন শাহজাহান বিষয়টা নিয়ে ডিজি স্পষ্টভাবে তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে কোথায় একটা আইনি জট আছে পুলিশ যা যা করার প্রশাসন যা যা করার সরকার যা যা করার দেখছে এই এই সরকারি বহু ক্ষেত্রে এই পুলিশই দক্ষতার সঙ্গে একের পর এক অপরাধীকে ধরেছে আবার দলের প্রশ্ন যদি দেখা যায় তাহলে পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে সাংগঠনিক স্টেপ নিতে দেরি করেনি তো কে সাজা ফলে কোথাও একটা আইনি জট আছে সেটা নিশ্চিতভাবে যা হবে আপনারা দেখতে পাবেন কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে এবং যে নেতারা যাচ্ছে তারাও কার্যত স্বীকার করছেন কিন্তু ব্যক্তি একজন থেকে তাকে সরাতে দল সময় নিচ্ছে কেন দল দলের একটা তদন্ত কমিটি করে দিয়েছে সেই তদন্তের প্রসেসটা চলছে